এই সুজন, সবাই আসছে? একটাও যেন বাদ না যায়, সবগুলারে ডাকো। দাদা সবাই এসেছে, আপনি একটু ঠান্ডা হন, আপনার এমনিতেই হাই প্রেশার। ঠান্ডা থাকতে দিছো তোমরা? ঠান্ডা থাকতে দিছো? দাদা এমন করলে তো আপনার প্রেশার আরো বেড়ে যাবে, তখন আরেক মুসিবত। মুসিবতের দেখছো কি তুমি? মুসিবত তো এবার ওদের হবে। সবগুলারে ডাকো আমার সামনে। আচ্ছা ডাকছি। এই সবাই ভিতরে আসো। এই কি শুরু করছো তোমরা? হ্যাঁ কি শুরু করছো তোমরা? একের পর এক ম্যাচ খারাপ খেলবা আর কথা শুনতে হবে আমার? কেন কেন? দাদা চুপ, একদম চুপ। সাকিব তুমি একটা কথাও বলবা না। গতকালকে আপা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে তোমাদের খেলার এই অবস্থা কেন। কি জবাব দিব আমি আপাকে? কি জবাব দিব? এই নাইম কি সমস্যা তোমার? কোচ বললো তোমার হাতে অনেক শট আছে, তুমি ন্যাচারালি অনেক হিট করতে পারো, তুমি অনেক ভালো টাচে আসো, তো তোমার ম্যাচে এই অবস্থা কেন? তোমার ব্যাট আর প্যাডের মাঝখানে এত বড় গ্যাপ থাকে যে মেট্রোরেল প্রত্যাশিত সব ঢুকে যাবে ওই গ্যাপ দিয়ে। কি দাদা, কোচ তো আমাকে নেটে খেলতে দেখছে, উনি নেটের কথাই বলছে, ম্যাচের কথা বলে নাই। মানে কি? মানে আমি তো নেটে ভালোই খেলি, ওই মাঠে গেলে একটু সমস্যা হয়, আশেপাশে নেট থাকে না তো। ও তাহলে কি এখন মাঠেও তোমার পিচের চারপাশে নেট লাগিয়ে দিব, তারপর ভালো খেলবা? দিলে তো ভালোই হয়। আরে রহমান সাহেব যে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, সকাল 6টায় উঠে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে আপনি প্র্যাকটিস করে সব ফাটায় ফেলতেছেন আর আমরা সবাই বাসায় ঘুমাচ্ছি, তো ম্যাচে আপনার এই অবস্থা কেন? না মানে দাদা আমার তো ভোরে প্র্যাকটিস করে অভ্যাস, খেলাগুলো সব রাতে হচ্ছে, তাই ঠিক সুবিধা করতে পারছি না। বাহ বাহ চমৎকার, তো আপনার জন্য সব খেলা কি এখন সকাল 6টায় দেওয়ার ব্যবস্থা করতাম? দিলে তো ভালোই হয় দাদা, আমার তো কোনো সমস্যা নেই, আমি তো অন্যদের মতো ভোরবেলায় ঘুমাই না। গুরুত্বপূর্ণ ম্যাচে আর কতবার ক্যাচ মিস করলে আপনি ক্যাচ ধরাটা শিখবেন বলেন তো মুশফিক? আপনার গ্লাভসে কি এখন আঠা লাগাই দিতে হবে? আরে সাইলেন্ট কিলার যে, সাইলেন্টলি আর কত ম্যাচ কিল করবেন একটু বলেন তো। আমি আবার কি করলাম? আমি তো রান পাচ্ছি। টি-20 ম্যাচে এসে টুকুর টুকুর করে খেলতেছেন, বলে বলে রান নিয়ে বলতেছেন আপনি রান পাচ্ছেন, এই রান দিয়ে কি আমি এখন ফ্রাই করে খাবো? আরে পিচটাই স্লো ছিল, বল ঠিকমতো ব্যাটে আসছিল না, তো এই স্লো পিচে মোসাদ্দেক, মিরাজ, আফিফ ওরা মারতেছিল কিভাবে? ওরা বাচ্চা ছেলে, ওরা পিচের কি বুঝে। পেনকিলার খা। ও হ্যাঁ ওরা তো বাচ্চা ছেলে, আপনারা তো আবার সিনিয়র, আপনারা তো বুইরা শোনো আমার এক একটা। আরে কাটার মাস্টার যে, তা আপনার কাটারের কি ধারটার সব শেষ হয়ে গেছে, ভোতা হয়ে গেছেন? কাটার মাস্টার ফিস থেকে এখন ভোতা ফিস? দাদা আমি তো হাত ঘুরাচ্ছি, বল যে কেন ঘুরছে না সেটাই বুঝছি না। আহা ঘুরবে কিভাবে, এটা তো মিরপুরের পিচ না, ওই পিচটারে কোনোভাবে এইখানে আনা যাইতো না। কি যে বলেন না মাস্টার সাহেব, মিরপুরের পিচ আনতে যাব কেন, ম্যাচগুলো সব মিরপুরে নিয়ে যেতাম, এটা হইলে তো ভালোই হয়। আর এই যে বিজয়, আপনি তো স্যার, আপনি তো রেকর্ডধারী প্লেয়ার, ঘরোয়া লিগে রেকর্ড করে আসছেন, এক সিজনে সবচেয়ে বেশি রান, তো ম্যাচে এখন সেই রান কই গেল? দাদা হইছে কি, এটা তো ঘরোয়া লিগ না, ইন্টারন্যাশনাল, আমি তো ঘরোয়া লিগে রেকর্ড করছি, নেক্সট ঘরোয়া লিগে আবার ফাটাই দিব, দেখেন দাদা। বাহ তাহলে আপনারা সবাই মিলে ঘরোয়া লিগ খেলেন আর জাতীয় দলে আমি খেলি, কি বলেন? দাদা চুপ, গর্ধবের দলগুলা ক্রিকেট খেলাটার কি সার্কাস মনে হয় তোমাদের কাছে? তোমরা সার্কাস পার্টি আর আমি সার্কাসের রিং মাস্টার। বাংলাদেশের সর্বোচ্চ ভিআইপি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে তোমাদের, প্রতি ম্যাচে লাখ লাখ টাকা দেয়া হচ্ছে, আর তোমাদের খেলা দেখলে মনে হয় যে তোমাদের জোর করে খেলতে নামাইছি, তোমরা আসলে একজন কুতকুত খেলার প্লেয়ার, তোমাদের জোর করে ক্রিকেট খেলতে নামাইছি, এমন অবস্থা। ম্যাচ জিতার কোনো ইচ্ছা নাই, ভালো খেলার কোনো ইচ্ছা নাই, সবাই শুধু ধান্দায় থাকো যে কিভাবে যে যার জায়গাটা ধরে রাখা যায়, তাই না? তোমাদের খেলা দেখে এমন মনে হয় যে তোমরা যদি 50 রান টার্গেট নিয়েও খেলতে নামো তাও তোমরা ওই ম্যাচ হাইরা যেতে পারো, আবার যদি 1000 রান টার্গেট দিয়ে বোলিংয়ে নামো সেই ম্যাচও তোমরা হাইরা যেতে পারো। তোমাদের এক একজনরা যেই পরিমাণ সুযোগ সুবিধা দেয়া হয়, এগুলো যদি শ্রীলঙ্কা আর আফগানিস্তানের দিতাম ওরা র্যাঙ্কিংয়ে 1-2 নম্বরে থাকতো, গর্ধবের দলগুলা। আর কত বাহানা তোমরা দেখাইবা বলো তো, দুনিয়ার প্রত্যেকটা দেশ যেখানে পাওয়ার ক্রিকেট খেলতেছে সেখানে শুধু তোমাদের বেলায় শুনি গায়ে জোর নাই, দুনিয়ার সবচেয়ে দুর্বল জাতিকে এখন আমরা হয়ে গেলাম, প্রত্যেকবার তোমরা খারাপ খেলবার সব কথা শুনতে হবে আমার, যেন আমি খারাপ খেলে আসছি মাঠে যায়। তোমরা কি চাও আমি প্রেসিডেন্সি থেকে নেইমা যাই? হ্যাঁ নেইমা যান। এই কে বললো রে, কে বললো?